গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজেছে 10:25 আর আমি উঠেছি যে 9:30। তাড়াতাড়ি সন্টু ঘুম থেকে উঠে গেছে, তো গান চলছিল বাড়িতে, তাই জন্য ও কাঁদতে কাঁদতে উঠে গেছে। তো যাই হোক, আমার ওকে খাওয়ানো, ওকে ফ্রেশ করা সব হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন আমি বললাম তোমাদের সাথে একটুখানি কথা বলি, তারপরে আমি ব্রাশ করব, তারপরে ঘর ঝাড় দিয়ে মুছবো। আজকে একটু মানে দেরি হচ্ছে বাথরুমে যেতে, তো আমি 10:30 বেজে যাচ্ছে, এখনও পর্যন্ত স্নান করিনি, স্নান করব। আর জানি না ভিডিও এডিট করতে আমার যা লাগে, মানে ডেলি তোমরা সন্ধেবেলা করে ভিডিও পাচ্ছ, সারাদিন মানে 10 মিনিট টাইম নেই যে একটু ভিডিওটা এডিট করতে বসবো। এই ওর বাবার কাছে আছে, ও পাপার কাছে, তাই জন্য আমি একটুখানি চট করে ভাবলাম যে তোমাদের সাথে একটু 2 মিনিট অন্তত কথা বলে নিই, এখনও 1 মিনিটও হয়নি। তো এই আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম, জানি না সারাদিন কী হবে। আই থিঙ্ক ভ্যালেন্টাইন্স ডে অবধি আমি কন্টিনিউয়াসলি ভিডিও দেব, কিন্তু কী বলতো সবাই কিন্তু খাটনি করে ভিডিওর পিছনে, যে ভিডিও বানায় এডিট করে, আমাকেও কিন্তু সেম করতে হয়। বাট সবাই সাকসেস পাচ্ছে, সাকসেস কি আমি চাই আমার একটুখানি সাবস্ক্রাইব বাড়ুক বা কিছু, সেটা আমার হচ্ছে না, কিন্তু আমি খাটনির পর খাটনি করে যাচ্ছি, রাত জেগে জেগে এডিট করছি, তারপরে যা ভয়েস ওভার দেওয়া থাকে, কেন ফ্যান চালানো থাকে আমি ভয়েস ওভার দিতে পারি না, আর মানে আর যা বাদ বাকি এডিট থাকে সারাদিন করতে পারি না, ওই সন্ধ্যাবেলা যখন একটু মানে ভিডিওটা আপলোড করি তখন আমি এটা করি, ঠিক আছে, মানে ভয়েস ওভারটা দিই আর কি, হাওয়াই দরজাটা ওরকম হলো তো তখনই ভয়েস ওভারটা দিই। কিন্তু মানে আলটিমেট কী হচ্ছে বলতো, আমি খালি ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি, না লাইক আসছে, না ভিউজ আসছে, না সাবস্ক্রাইব বাড়ছে, এরকমইভাবে চলছি আর কি। কিন্তু এটা যেহেতু আমার ভালো লাগে, ওই জন্য কি যদি একটু, হ্যাঁ আবার কি, যদি একটুখানি আমার ধরো একটু সাবস্ক্রাইব বাড়তো বা আমার অনেক বড় বন্ধুরা হতো, তখন কি একটা অটোমেটিক এনার্জেটিক পাওয়ার যে থাকে শরীরে, মানে ওটা অটোমেটিক চলে আসতো, হ্যাঁ আমার এত বন্ধু হচ্ছে, দিন দিন বাড়ছে, সবাই আমাকে দেখার জন্য ওয়েট করে, হ্যাঁ মানে নানান রকম কথা। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে না আমাকে কেউ কমেন্ট করে, না ভিউজ তো আসে যা ওই 40-50টা, সেখান থেকেও মানে লাইক আসে 4-5-6টা, মেয়েও গেল এই জন্যই আর কি, মানে কি বলবো, ডিমোটিভেট হয়ে যাই আর কিছুই না, একটা এনার্জি থাকে না, ভিডিও তো করে নিই, বললাম না সকাল থেকে এনার্জিভাবে ভিডিওটা স্টার্ট করলাম, এই যে এখন দেখছি এখন ফুল দামে এনার্জি আছে, ব্রাশ করিনি খাইনি, কিন্তু ভিডিওটা বানাতে ভাল লাগে, ভিডিও করতে ভাল লাগে, এডিট করতে তখনই ভাল লাগে যখন অনেক বন্ধু হয়ে যাবে, তোমরা কথা বলবে, কমেন্টে রিপ্লাই দেবে, এই ব্যাপার মানে অনেক মানে এডিটটা করতে ভাল লাগবে, হ্যাঁ তোমাদের কাছে যাওয়া খুবই দরকার আমার ভিডিও। এখন বেকার বেকার মানে এডিট করতে গিয়েও আমার 1 ঘন্টা ওয়েস্ট হচ্ছে আমি মনে করি, তো এটাই হচ্ছে। এবার আমি কাউকে বুঝিয়ে কিছু বলতে পারি না, এবার যতটা তোমরা বুঝেছো, কতটা বুঝেছো না বুঝেছো আমি জানি না, বুঝলে তো খুব ভালোই কথা। একটা সামনে লোকের সাথে কথা বলা কারোর সাথে, আর একটা মানে ক্যামেরার দিকে তাকিয়ে একটা কথা বলা, তারপরে আবার ওপাশ থেকে কোনো রিপ্লাই না আসা, এটা একটা অনেক কি বলবো, হ্যাঁ ধরো আমি কথা বলছি ওপাশ থেকে রিপ্লাই আসছে, তাহলে না মনে হবে যে না হ্যাঁ আমাকে সত্যি দেখে, এবার আমি তো বুঝতেই পারি না, আমাকে দেখি যে ভিউজ হচ্ছে 45-40টা, কিন্তু কে দেখলো, কমেন্টই করে না যে হ্যাঁ ভালো হয়েছে বা খারাপ যাই কিছু। তো এটাই যে সকালবেলা অনেক বড় লেকচার দিয়ে দিয়েছি, বিছানাটা বললাম গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দেবো, এখন মুছবো, 10:30 বেজে গেছে, আমি ব্রাশ করবো, আজকে ব্রেকফাস্ট করবো, আর স্নান কর, কালকে দিয়ে ভাবছি কদিন ধরে স্নান করে একটু বাইরে যাবো, কিন্তু হচ্ছেই না, একটু দরকার আছে। তো চলো আবার পরে কথা বলছি, সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। তো আমি তোমাদের একটা জিনিস দেখাবো, আমার তো 2টো নাইট স্যুট জানোই, এই একটা ব্ল্যাক আর একটা যেটা আমি পরি হালকা পিঙ্ক পিঙ্ক টাইপের, হালকা পিঙ্ক টাইপের। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম, সন্টু পেটে ছিল, তখন 2টো নাইট স্যুট কিনেছিলাম গড়িয়াহাট দিয়ে, সুতির টাইপের, ডবল XL সাইজ, একটা তো প্যান্ট পুরো ফেটে গেছে,
সুতির যেহেতু, আর এগুলো তো সুতির না, এগুলো অন্য একটা কাপড়ের বলে, তো একটা যেটা ফেটে গেছে ওটা তো আর পরা যাবে না, আর যেটা ফাটেনি, কিন্তু এইগুলো যেরকম সুবিধা আর কি, বোতাম সিস্টেম আছে, ওটা বোতাম সিস্টেম নেই, তো তোমাদেরকে দেখাবো। 2019-এ করেছি, মানে কিনেছিলাম এগুলো, পরে টিকটক ভিডিও ছিল। এই যে এটা হচ্ছে জামা, হবে তো, হয়ে যাবে না, কিন্তু ওটা একটাই অসুবিধা, সামনে যদি মানে বোতাম টোতাম থাকতো ভালো হতো। আর এই যে পাজামা, এ সুতির ফরফর করে ওই আগেরটা ফেটে গেছে, এইটা ফেটে যাবে কিনা জানি না, আমি এখন স্নান করে সেটাই পরবো, দেখি বড় আছে, এখন একটু রোগ হয়ে গেছি না, জামাটা অনেকটাই বড় আছে, এই যে এত বড়, দেখে মনে হয় যে বড়, কিন্তু বডিটা ঠিকই মানে ফিটিংস হয়ে যায়। চলো স্নান টান করে এসে আবার দেখা করছি, এখন সুন্দর খাবার বসাবো, ও তো বদমাশি করেই যাচ্ছে ঘুম দিয়ে উঠে, ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ব্রেকফাস্ট করবো সেটা দেখাবো, তারপর একদম ডাইরেক্ট মানে স্নান করে এসে দেখা করবো। টাটা, তোর কত বড় সাহস হয়েছে, হ্যাঁ না এতক্ষণ হাতে কলে এরকম এরকম করছিল, ওই যে কল খুব, ওর জন্য এইটা এইখানে তুলে রাখতে হবে, দেখি 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 ও কিভাবে খোলে, দেখি দেখি কিভাবে খুলছো তুমি, কেমনি করে দেখি কেমনি করে, বেকায়দা হয়ে গেছে বুঝছো, না কদিন আগে চেষ্টা করছিল তো, এই জলের এটাই ওই ওই উপরটায় তুলে দিতে হবে, ওই যো তুলবে এবার, জল পড়ছে না, খুব মজা। তো চলে এসেছে আমার ব্রেকফাস্ট সেরা পাওয়াটা, এখানে একটা কি সুন্দর তরকারি, আজকেরটা খুবই টেস্টি ছিল, জমিয়ে খেয়েছি, এখন করে কদিন এইটাই খাচ্ছি, মানে ছেঁড়া পাওয়াটাই খুব ভাল লাগছে আর টেস্টিও লাগছে সকালবেলা খালি পেটে দিয়ে। তুমি করো তুমি করো, করো তুমি করো, তো আমি স্নান করে চলে এসছি, আর এখন একটুখানি মানে যা করছিল হুড়ো বাটি ও একটু না খাওয়ালে হতো না, আবার করো, তুমি করো তুমি করো, তুমি একা করো তুমি একা করো, পাপা দেখিয়ে দাও সবাইকে। তো এতক্ষণ খেলছিল, এতক্ষণ একটুখানি শুয়ে রেখেছে, হাই বলে দাও, হাই হাই বলছে, হাই বলছে, হাই হাই হাই, হাত দিয়ে হাত দিয়ে, হাই হাই, ফ্ল্যাঙ্কি দি দাও একটু, এই দেখো চুল বেঁধেছে আমার পাপা, আবার চুল বেঁধেছে, শিব ঠাকুরের জটা পাকিছে, আমার ছন্টু চুচু ছন্টু উঠছে, ছন্টু উঠছে, ছন্টু উঠছে, ছন্টু বচ্চে, ছন্টু বচ্চে, আমার ছন্টু বচ্চে, ছন্টু বচ্চে, ছন্টু বচ্চে, ডাকো আসো আসো ডাকো, ওলে বাবলে ডাকো, আসো 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 আসো, থ্যাংক ইউ জিজু, থ্যাংক ইউ জিজু, একটা টাটা করে দাও তাহলে, টাটা, এই কি একটু কথা বলো তো, চলো আবার খেলবে, এখনো চলো, এখন বেজে গেছে 12:05, কি বাবা 12:45 বাজে, এখন ওর খাওয়া স্নান কিছু হয়নি, আর দেখো টিকি বেঁধে দিয়েছি, চুলটা বড় হয়ে গেছে, তেল লাগিয়েছে, আর আমিও তেল লাগিয়ে এক্ষুনি চুলটা বাঁধলাম, এত চুল উঠেছে, আর ওকেও চুলটা বেঁধে দিয়েছি, দেখো এই দেখো বাবা, দেখো দেখো চুলটা, দেখো 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 টিকিটা, দেখো এই দেখো টিকি, এই বাবা এই দেখো কত বড় চুল, দেখেছো তুমি, এটা কি করেছো,
তুমি ওইখানে ওইটা খুলে দিয়েছো, আটকাও, লাগাও, আবার লাগিয়ে দাও, আবার লাগিয়ে দাও, হ্যাঁ লাগিয়ে দাও। কেন তুমি খুলেছো ওইটা? দেখো এই দরজা আটকানোর ওটা খুলে দিয়েছে, আটকাও আটকাও, হ্যাঁ লাগিয়ে দাও, আবার লাগিয়ে দাও, যেমনি ছিল সেমনি লাগিয়ে দাও, উঠে দাঁড়াও, আবার লাগাও, হ্যাঁ লাগিয়ে দাও, হ্যাঁ ওরে বাবালি, ওরে বাবালি, দাও আমি লাগিয়ে দিচ্ছি, দাও আমি দেখাচ্ছি তোমাকে কেমনি করে লাগাই, দাও দাও দাও, দেবে না এই বাবা, দাও আমাকে দাও বাবা, তো আমি লাগিয়ে দিচ্ছি, দাও দেখো দেখো, দাও আমার হাতে দাও, আমার দেখো, তুমি লাগাও তাহলে, তুমি লাগাও, ওটা খুলেছো, পাপা এসে মারবে কিন্তু, ওই দেখো লাগাচ্ছে, দেখো তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও চুলটা দেখো না, ওই যে হাসি পাচ্ছে। এখন 4:05 বাজে, ও তো 1:30 সময় না 1টার সময় তোমাদেরকে বললাম যে ওরকম স্নান খাওয়া দাওয়া হয়নি, আর দুটোর সময় যে ঘুমিয়েছে, সেই 9:30 দিয়ে উঠে থেকে 10টা দিয়েই ধরো কন্টিনিউয়াসলি ও খেলেই গেছে, হামাগুড়ি দিয়েই গেছে, দিয়েই গেছে, অতক্ষণ ও হাঁপিয়ে গেছে বাচ্চাটা, তারপরে ওকে স্নান মানে স্নান করিয়ে খাইয়ে 2টোর সময় আজকে ঘুমিয়েছে, মানে কি বলবো 3:45 নাগাদ উঠে গেল, উঠে মানে আবার সেই বিছানা দিয়ে নেমে ও নিজের মতন করবে, এবার এত একটা বাচ্চা বলো শরীরটা খারাপ হয়ে যাবে না, একটা বাচ্চা যদি এত মানে যেইটুকানি ওর করা সেইটুকানি করুক, মানে এত খেলা পাগল হয়ে গেছে, মানে একা একাই খালি সারা বাড়ি সারা ঘর ঘুরবে খালি, ওই কেউ কোলে নেবে না, কেউ কিছু করবে না, এখন খাটে রাখা আছে, আজকে একটু হট প্যান্ট পরেছে, ওর দিদি হট প্যান্ট পরেছে তাই ওকেও পরালাম, তো এমনি গরম পড়েই গেছে, আর যার জন্য এই সুতির, এটা সুতিরই, এই সুতির আমি এইটা পরেছি, আমি যখন স্নান করে পরে বেরিয়েছি না, হু হু এমনি করছে, মানে ওর কতটা সেন্স যে মা নতুন এই জামাটা ওর পরতে দেখেনি যেহেতু, আর এখন করে আসলাম, করে আনলাম মানে মৌসাম্বির জুস, মৌসাম্বি না অরেঞ্জ জুস, জুস জুসটাকে জুস, ও মাঝে মাঝে ওরকম হয় তাই না বলো, তো এটা করে নিয়ে আসলাম, ওকে একটু দেবো, আমি একটু খাবো, কেন ও তো এতটা খেতে পারবে না, এখন ওর ঠাম্মার কাছে আছে, একটু মানে কাউকে রেস্ট দিচ্ছে না, একটু না, বড় হচ্ছে যত তত আরও, তবে সকালে তো দেখলে ওখানে গিয়ে কল মানে দাঁড়িয়ে কলটা মানে এরকম চাপলেও জল পড়ছে, ওরকম খুললেও জল পড়ছে, তো ওই জলের ওইখানটা সরাতে হবে, এইখানটা দাঁড়িয়ে ওর এগুলোতে মানে বাচ্চা মানে মাথাটা যন্ত্রণা হয়েছে, যে ঘুমাইও নি দুপুরে আমি, এইটার মধ্যে একটু বাতাসা দিয়েছি, কেন খুবই টক, ও খেতে পারবে না, বাতাসা দিয়েছি কেন আমি চিনি দিই না ওকে, আর আজকে লাঞ্চে তোমাদের দেখানো হয়নি, বিক্রম এসছে 2:30 সময়, সকালে দেখলে তো ছেঁড়া পাওয়াটা আর কি সুন্দর একটা তরকারি ছিল, ওটা দিয়ে খেয়েছিলাম, তো আজকে লাঞ্চে খুব মানে ভালো একটা রেসিপি হয়েছে, ওটা হচ্ছে ভেজ ডাল, ভেজ ডাল দিয়ে তোমার হচ্ছে বেগুন ভাজা, তারপরে হচ্ছে পনিরের তরকারি, আমার দিদিভাই যে বাড়িতে ছিল মানে ছুটি, এটা রান্নাটা এই করেছে, ওই জন্যই বর্ষা ভালোবাসে মানে ওর দিদি খেতে ভালোবাসে তাই জন্য করা হয়েছে, যাই হোক এটা এখন ওকে খাওয়াবো, মানে বলেছি না সকালবেলা দেখবে ব্লগ স্টার্টেই আমার কত এনার্জি থাকে ঘুম থেকে উঠে, ব্যাস যে একটু বেলা যায় ওর পিছনে দৌড়াদৌড়ি, ওকে ইয়ে করা, ওকে এখন দিয়ে আমার মাথাটা স্টার্ট হয়ে গেছে, যে সন্ধ্যের পর দিয়ে শুনবে মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা, এটা এখন খাইয়ে যাই না ওকে, নিয়ে আমি কী করব, খালি দেখিয়ে দেবে বাইরে যাবে, খালি দেখাবে বাইরে যাবে, বিছানা দিয়ে একা একা নেমে যাবে, এই এখন এটা বাতাসাটা গুলুক, ওকে একটু খাও, আমি খাবো, আমি খাবো, ওকে খাওয়াবো, তারপর দেখি একটু বাইরে নিয়ে যাবে, যাওয়া যাক, ওকে বাইরে দিয়ে আসলাম, আর আমি একটুখানি যাচ্ছি ওকে নিয়ে দোকানে পার্লারে, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, কম্বল টম্বল বারবার এই ওঠানো নামানো এই হয়, তোকে শুধু ওই জুসটা খাওয়ালাম এখন, আর একটু বাইরে যাবো, নাইট শ্যুটের প্যান্টটা খালি চেঞ্জ করেছি, জামাটা ওটাই পরে আছি, আর এই স্টলটা দিয়েছি, তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি।
দেখো না কি আর দিয়ে ছবি তুলছে গো, ও চোখ দেখো, কেরম করে ছবি তুললো গো, ছবি তুলিনি, পোজ দিয়েছে না, তোমার চুলটা দেখি দাও সবাইকে, এই দেখো খোপা করেছে আবার, একটু পোজ দাও, একটু পোজ দাও, পোজ দেয় আবার। সাতটা বাজতে 10 মিনিট বাকি, তখন গেছিলাম দোকানে দেখাইনি, তো গিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম একটু, মানে ওকে দেখতে হচ্ছিলো হাফ প্যান্ট পরেছিল, মশা কামড়াচ্ছিল, তাই জন্য আর তোমাদের কিছু দেখাইনি দোকান দিয়ে, ওর জন্য কিছু জিনিস এনেছি, আর এক্ষুনি মাত্র আমি বাইরে গেছিলাম, সবে এসে আর তোমাদের সাথে কথা বলতে বসে গেছি, আর দোকানে গেছি জিনিসপত্রগুলো এনেছি, তারপরে এসে ওকে খাইয়েছি, খাইয়ে ওর প্যান্টটা চেঞ্জ করে অন্য প্যান্ট পরিয়েছি, তারপর এতক্ষণ খেলছিল, খেলে টেলে এই আমরা দোকান দিয়ে আসলাম, আর প্রথমে দেখাই মার দোকান দিয়ে কী আনলাম, তারপর দেখাচ্ছি আমি দোকান দিয়ে কী এক্ষুনি আনলাম। তো মার দোকান থেকে এনেছি প্রথমে এই দুটো টাওয়াল, ওর টাওয়াল দুটো মানে নষ্ট হয়ে গেছে, এ একটা হলুদ আর একটা পিঙ্ক, দেখো এই টাওয়ালগুলো এই এতটার মতন বড়, ওর হয়ে যায়, ওর আর আরও ওর দুটো আছে আর আমার একটা আছে, তো ভাবছি এটা আমি একটা ইউজ করবো ওকে একটা দেবো না কি বুঝতে পারছি না, তো ঠিক আছে চলো পরে ভাজ করছি, এই একটা এনেছি, এটা তো দুটো টাওয়াল, তারপর এনেছি একটা প্যান্ট, একটু মানে কোমর ঠিক হচ্ছে কিন্তু একটু হাবুলদার, এই যে মানে আগেকার সব ছোট প্যান্টগুলো এখন আর হয় না, কত প্যান্ট এখন আর হয় না, মানে একটা আলমারি ভরে যাবে, ও একটা নিয়েছি জিন্সের প্যান্ট, এই দেখো জিন্সের প্যান্ট দেখিয়ে নি পাপা, তোমার তো তোমার পাপা, এই এই আমি দেখাই, এটা এগুলো নিয়ে খেলো তুমি, এগুলো নিয়ে খেলো, এটা হচ্ছে জিন্সের প্যান্ট, দেখে মনে হচ্ছে যে বড়, এটা অ্যাকচুয়ালি 2-3 বছরের বাচ্চার সাইজ এটা অ্যাকচুয়ালি, কিন্তু মাকে বললাম যে দাও আমি নিয়ে গিয়ে ট্রাই করব, তো মা বললো হবে না, আমি চি ঠিক আছে আমি ট্রাইটা করি, তারপরে তোমাদের এখানে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, ও এক্ষুনি পরেছিল এটা, মানে প্যান্টটা পরে ওকে ট্রায়াল দিয়েছি, একদম ঠিক আছে, কোমর ঠিক, একটু জাস্ট কয়েকটা কুচি বড় হচ্ছে সেটা কোনো ব্যাপার না, কেন জিন্সের প্যান্ট আগেকার দিনে একটু কুচি কুচি না হলে দেখবে, এখন নয় একটু অ্যাঙ্কলেট টাইপের বেরিয়েছে যে সবাই শর্ট, কিন্তু আগে একটু কুচি কুচি টাইপের জিন্স সবাই পরতো, তো যেহেতু একটু লেন্থে হালকা একটু বড় হচ্ছে মানে কুচি কুচি হয়ে গেছে, কিন্তু কোমরে একদম ঠিক হচ্ছে, তো এইটাই হচ্ছে এই চারটে জিনিস এনেছি, এবার আমি এক্ষুনি দোকান দিয়ে কী কী এনেছি দেখো, দাও বাবা এগুলো দাও, এগুলো দাও, এই দেখো এটা এনেছি চারটে ট্রিটের ক্যাডবেরি, এইটা এনেছি দুটো চকলেটের, একটা ট্রিট বিস্কিট, আর এনেছি দুটো বারবন বিস্কিট, বুঝেছ 100 টাকা বিল করে আসলাম, তো আমি এখন এই বিস্কুটটা কোটে ঢালবো ঢেলে খাবো, আর আঙুর নিয়ে এসেছিলাম দোকান বাইরে এখন গেছিলাম, তো আজকে সন্ধ্যাবেলা এটাই হচ্ছে শপিং, খাবার দাবার জামা কাপড় আমার তো না ওর, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, শেষ করবো না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে,
দেখা করছি নেক্সট ব্লগে। খুব খারাপ লাগে যখন মানে আমি এত খাটনি করে সারাদিন ভিডিও করি আর তোমরা একটা অন্তত লাইক দাও না, মানে লাইক দিতে মানে কোনো চার্জ লাগে না, ফ্রিতে তোমরা লাইক করতে পারো আর ফ্রিতে সাবস্ক্রাইব। তো এই দুটো জিনিস মানে করে দিও, যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি যে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা কেউ কমেন্টই করো না, আমি মানে বোকার মতন বকে যাই সারাদিন, তাও আমার ভাল লাগে, কারণ আমি জানি তোমরা একদিন না একদিন ঠিক রেসপন্স কিছু করবেই, ঠিক আছে? তো সবসময় তো দেখো ওর বার্থডের যেরকম ব্লগটা একদম হেভি ছিল, তোমরা অনেক সবাই কমেন্ট করেছো, ওকে ভালোবাসা দিয়েছো, ও উইশ করেছো, অনেক ভিউজ এসছে, অনেক লাইক এসছে, কিন্তু ডেইলি ব্লগে তো আমি হেভি কিছু কর দেখাতে পারি না বলো, আমার যেইটুখানি আমি সেইটুখানি তোমাদেরকে প্রেজেন্ট করি। তো চলো, সকালে থেকে সকালেও অনেক জ্ঞান দিয়েছি, এই শেষের সময়েও অনেক জ্ঞান দিচ্ছি, তো আর জ্ঞান দেব না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগ আমি জানি অনেকেই দেখো, বাট যতজন দেখো ততজন লাইক করো না, দেখতে যদি আমাকে যদি পছন্দই না তোমাদের তাহলে কেন দেখো বলো, দেখো না আমার ব্লগ, ভিউজ আসে 40-50টা মতন, কিন্তু লাইক পড়ে 4-5টা, হার্ডলি 10-12টা। আমি জানি যারা আমাকে ভালোবাসে তারাই লাইক করো, যারা ভালোবাসো না তা যারা ভালোবাসো না তারাও লাইকও করো না, দেখোও না আমার ভিডিও, কিন্তু দেখলে লাইক দিতে হবে। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, দেখা করছি নেক্সট ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, সন্টুর সাথে একটু দেখা করবে না তোমরা? আমার মাথার ক্লিপ খুলছি, মাথার ক্লিপটা খুলে আবার লাগিয়ে দিলু, এই যে বাবা, এই যে বাবা, এখানে আছো আমার বাবা, এখানে আছো, কি দুষ্টু হয়েছো, কি দুষ্টু, ও বাবা এখানে সবাইকে টাটা করে দাও বাবা, কিসি দিদো, কিসি দিদো, মা ভুরু কুচকাচ্ছে, কিসি দিদো, ওকে এখন ঘুম পড়াবো, সব থেকে বড় বড় কথা, আমি একটু বিস্কিট টিস্কিট খেয়ে জল খেয়ে ওকে একটু ঘুম পাড়াবো, কেন ও 3:45 সময় উঠেছে, ঠিক আছে? তো চলো, দেখতে থাকো নেক্সট ভিডিও, টাটা।